অনুচ্ছেদ আমাদের পরিবার বা আমার পরিবার। পরিবার বলতে রক্তের সম্পর্ক বিদ্যমান একসাথে বসবাসকারী একদল লোকজনকে বোঝায়। আমার পরিবার একটা চার সদস্যের ছোট পরিবার। তারা হচ্ছে আমার পিতামাতা, আমি নিজে ও এক বোন। আমার পিতার নাম জনাব আবুল কালাম আজাদ, তিনি একজন ডাক্তার। আমার মায়ের নাম বেগম রোকেয়া সুলতানা, তিনি একজন বিদ্যালয়ের শিক্ষিকা। আমার ছোট বোন বুশরা প্রথম শ্রেণীতে পড়ে। আমার পিতা বাড়িতে সময় দিতে পারেন না বলেই চলে। আমার মা পরিবারের দেখাশোনা করেন এবং আমাদের যত্ন নেন। একজন গৃহ পরিচারিকার সহায়তায় তিনি গৃহের সকল কাজ করে থাকেন। মাঝে মধ্যে আমরা একত্রে টিভি অনুষ্ঠান দেখি। আমার বোন ও আমি বাড়িতে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি। আমরা একে অপরকে সহায়তা করে থাকি। আমরা একটি সুখী পরিবার।